শেষ পর্যন্ত আমাদের ষষ্ঠ নির্বাচন যতসময় না হবে ততসময় আমরা মাঠে থাকব। আমরা এই আমাদের সংগ্রাম আমরা চালাই যাব ইনশাআল্লাহ। আমরা তারেক রহমান, খালেদা জিয়ার মুক্তির দাবি সহ যারা যা জেলে আছে তাদের মুক্তি সহ আমাদের নিত্য পণ্য দাম যতসময় না কমবে ততসময়, তেল গ্যাস বিদ্যুতের দাম না কমবে ততসময় আমরা মাঠে থাকবো। আমরা যতসময় খালেদা জিয়ার, তারেক রহমান যারা জেলে আছে তাদের মুক্তি যতসময় না হবে, আমাদের দেশের যতসময় নিরপেক্ষ তত্ত্বাবধান সরকারের অধীনে যতসময় নির্বাচন না হবে ততসময় আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।